হ্যালো বন্ধুরা, বাঙালি বাবু 2.0 তে তোমাদের স্বাগত। আজকে আমি এমন একটা জায়গার কথা বলবো যেখানে ধর্ম, অর্থনীতি ও রাজনীতির কোনো ভূমিকা নেই। 1968 সালে মীরা আলফাসা নামক এক মহিলা এই শহরটি গড়ে তুলেছিলেন। তিনি দ্য মাদার নামে পরিচিত, শ্রী অরবিন্দের মতাদর্শে বিশ্বাসী ছিলেন। এই শহরের নকশা করেন রজার অ্যাঙ্গার। শহরটির নাম হলো অরোভিল। অরোভিল হলো তামিলনাড়ুর ভিল্লপুরম জেলার অন্তর্গত একটি ছোট্ট শহর। পরীক্ষামূলকভাবে এই শহরটিকে গড়ে তোলা হয়েছে। অরোভিল তামিলনাড়ু ও কিছুটা কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মধ্যে অবস্থিত। এই শহরটি গড়ে তোলার একটাই উদ্দেশ্য ছিল, মানুষের মধ্যে একতা তৈরি করা। ধর্ম ও রাজনীতি ও অর্থনীতিকে সরিয়ে রেখে এমন একটি শহর তৈরি করার উদ্দেশ্য নেওয়া হয়েছিল যেখানে পুরুষ মহিলা নির্বিশেষে বিশ্বের সমস্ত সৌহার্দ্য বজায় রেখে বসবাস করতে পারেন। বিশ্বের প্রায় 50টি দেশের মানুষ এখানে নির্বিশেষে বসবাস করেন। এই শহরের একটাই ধর্ম, সেটি হলো মানবতার। মোট 2400 জন মানুষ রয়েছেন এই শহরে। এই শহরের ধর্মের কোনো জায়গা নেই, তবে অরোভিলের মাঝামাঝি জায়গায় একটি মাতৃমন্দির নামে মন্দির স্থাপিত হয়েছে। এখানে সকলেই আসেন ধ্যান ও যোগা করার জন্য। এই মন্দির কোনো ধর্মের উপরে ভিত্তি করে তৈরি হয়নি। এই শহরে রাজনীতির কোনো জায়গা নেই, এখানকার মানুষেরা রাজনীতি থেকে অনেক দূরে রয়েছেন। তবে এই শহরে বসবাসকারী মানুষদের নিয়ে তৈরি হয়েছে একটি কমিটি দল, তারা যা সিদ্ধান্ত নেন সেটাই এখানকার নিয়ম হয়। অরোভিলের মানুষজনদের মধ্যে টাকা পয়সার কোনো লেনদেন হয় না, তবে এখানকার মানুষেরা এক ধরনের বিশেষ কার্ড ব্যবহার করেন যার নাম অরো কার্ড। শহরের বাইরে লেনদেনের জন্য একমাত্র টাকা পয়সার ব্যবহার হয়ে থাকে।